নতুন বছরের শুরুতেই খোয়া যাওয়া প্রায় লাখখানেক টাকা ফেরত পেয়ে দারুণ খুশি হয়েছেন বনগার প্রতাপগড়ের এক বাসিন্দা রাজেশ বিশ্বাস রাজেশবাবু সংবাদ মাধ্যমে জানান নিজের ব্যাংকের পাসবই আপডেট করতে গিয়ে তিনি লক্ষ্য করেন তার অ্যাকাউন্ট থেকে নিরানব্বই হাজার টাকা কেটে নেওয়া হয়েছে ইউপিআই ট্রানজ্যাকশানের মাধ্যমে আর ওই টাকা কেটে নেওয়ার বিষয়ে তেমন কোনো কিছুই বুঝতে পারা তার পক্ষে সম্ভব হয়নি তার কারণ যে কোনো ক্ষেত্রেই যদি প্রতারকরা এমনটা করে থাকে তাহলে এস এম এস আসে আবার কখনো বা ফোন করে ওটিপি চেয়ে নেয় কিন্তু তার ওই খোয়া যাওয়া টাকার ব্যাপারে কোনো রকম ওটিপি যেমন আসেনি তেমনি আবার সেভাবে কোনো এস আসেনি ফলে এতগুলি টাকা যখন খোয়া গেল তখন তিনি চুপ করে বসে না থেকে সোজা দোসরা ডিসেম্বর বনগাঁ সাইবার ক্রাইম থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করেন এরপর তিনি অদ্ভুত অবস্থায়ও পড়েন রাজীববাবু জানিয়েছেন ডিসেম্বর মাসের এক তারিখ দুপুরে তার অ্যাকাউন্ট থেকে আটচল্লিশ হাজার টাকা কেটে নেওয়া হয় তিনি সেটা বুঝতে পারলেও তার কাছে সেভাবে কোনো মেসেজও আসেনি বলে জানান এরপর ডিসেম্বরের দু তারিখও তার অ্যাকাউন্ট থেকে নিরানব্বই হাজার টাকা উধাও হয়ে যায় কিন্তু এ ব্যাপারেও তিনি কোনো ইন্টিমেশন পাননি ব্যাংক থেকে ফলে তার সন্দেহ আরও বেড়ে যায় এবং তিনি বাধ্য হয়ে সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেছিলেন এই ঘটনার এক মাসের মাথায় অর্থাৎ দোসরা জানুয়ারি তিনি অদ্ভুতভাবে ব্যাংক থেকে মেসেজ পান যে তার টাকা তিনি ফেরত পাচ্ছেন আর সেজন্য তিনি যেন ব্যাংকে এসে যোগাযোগ করেন ফলে সেই মেসেজ পেয়ে ব্যাঙ্কে পৌঁছন তিনি এরপর সত্যি নিরানব্বই হাজার টাকা ফেরতও পান আর আগের টাকাও ফেরত পাবেন বলে জানতে পারেন এরপর তিনি এ ব্যাপারে সফল কাজের জন্য বনগাঁ থানার আইসিকে কে ধন্যবাদ জানান এই মুহূর্তে তার ভীষণই ভালো লাগছে টাকা ফেরত পেয়ে তিনি জানান তার বাড়ি দূরে হলেও কর্মসূত্রে তিনি বনগাঁয় দিদির বাড়িতে থাকেন তবে রাজেশবাবু বলেন ইউপিআই ট্রানজেকশনে টাকা কেটে নিয়েছে সেটা পরে জানতে পারেন তবে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া সম্প্রতি জানিয়েছে প্রিপেড পেমেন্ট ইনস্ট্রুমেন্টস এর মাধ্যমে দু টাকার বেশি ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস ট্রানজাকশন হলে একটি ইন্টারচেঞ্জ ফি কেটে নেওয়া হচ্ছে যার পরিমাণ এক দশমিক এক শতাংশ পর্যন্ত এর ফলে ব্যাংক ও পেমেন্ট সার্ভিস প্রোভাইডাররা আয় বৃদ্ধি করতে পারবেন আর বর্তমানে ভারতের অন্যতম জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত পেমেন্ট পদ্ধতি বা সিস্টেম হল ইউপিআই সেসব সিস্টেম যাই থাকুক না কেন রাজেশ বিশ্বাস তার অতগুলো টাকা ওভাবে অ্যাকাউন্ট থেকে চলে যাওয়ায় তিনি সত্যি হতাশায় পড়েছিলেন তবে এটা যে শুধু রাজেশ বাবুর ক্ষেত্রেই মনে হয়েছে তা কিন্তু নয় যে কোনো কারোরই এমনটা ঘটলে তিনি অস্থির হয়ে উঠতেন কারণ অজানা কারণে ব্যাংকের অ্যাকাউন্ট থেকে টাকা উধাওয়ের ঘটনায় তিনি অবশ্য বিরক্ত হয়েছেন বটে ব্যাংক তো তাকে কোনোভাবে আশ্বস্ত করতে পারেনি সে কারণে সমস্যা কঠিন হয়ে উঠেছিল সে যাই হোক এ যাত্রায় টাকাগুলো ফেরত পেলেন নতুন বছরের শুরুতেই দুশ্চিন্তায় থাকা অ্যাকাউন্ট হোল্ডার রাজেশ বিশ্বাস টাকাটা আমার তিরিশ তারিখে কেটেছিল তিরিশ এগারো দু হাজার তেইশে কেটেছিল আর সাইবার ক্রাইমের সহায়তায় আমি দুটা আজকে টাকাটা রিকভার হলো টাকাটা এবং হাতেও পেলাম স্যাররা যেটা বললেন ওনারা বললেন যে ইউপিআই থেকে কেটেছে আর নিরানব্বই হাজার টাকাটা আমার রিকভার হয়ে গেছে সেজন্য অসংখ্য ধন্যবাদ